মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার ইউনিয়নব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার উদ্বোধন হলো 8 নম্বর কেন্দ্রটি। নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র 8-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। পঞ্চসার ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ভট্টাচার্যের বাগ ঈদগাহ মাঠে এই উদ্বোধন কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাজী জালালউদ্দিন রুমি রাজন। আমি আজকে এখানে সেলাই মেশিন অনুষ্ঠান যার জন্য সেলাই মেশিন আমি উদ্বোধন ঘোষণা করছি। আপনারা তখন সেলাই মেশিন চেয়েছিলেন, কিন্তু আমি তো বড় পরিকল্পনা হাতে নিয়েছি, বড় পরিকল্পনা গোটা পঞ্চসারের 33টা গ্রামকে আমি সেলাই মেশিনের প্রশিক্ষণের দারুল উলুম বিভাগ মাদ্রাসার সভাপতি হাজী রমজান হোসেন ঢালির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মুক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ঢালি, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল ঢালি, 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পঞ্চসার ইউনিয়ন পরিষদ সদস্য মোশারফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 721.tv।